আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ডিয়ার ভিউয়ার্স, আমি আপনাদের সামনে হাজির হয়েছি ফার্মাসিস্টদের জন্য ভাইবা প্রস্তুতি বিষয়ক আলোচনা নিয়ে। এটি হচ্ছে তৃতীয় পর্ব। অনেকে আমাকে রিকোয়েস্ট করেছেন যে আপনি আরেকটি পর্ব আমাদের জন্য দিন, আমাদের ভাইবা খুবই সন্নিকটে। তো আসলে ভাইবা সম্বন্ধে মানুষের ভয় বা ভীতি, এটা কিন্তু প্রধান একটা কারণ ভাইবা বোর্ডে খারাপ করার। আপনার ভাইবা বোর্ডের ভালো করার সবচেয়ে গ্রহণযোগ্য পদ্ধতি হলো আপনার মনের ভিতর থেকে ইন্টারভিউর যে ভীতি, এটা দূর করতে হবে। তো এটি কীভাবে দূর করবেন? প্রথমে আপনার ভিতরে একটি কনফিডেন্স লেভেল নিয়ে আসতে হবে যে আমি যে বিষয়ে জানি ঠিক সে বিষয়ের উপরেই কিন্তু আমি চাকরির নিয়োগ প্রার্থী প্রত্যাশী, এবং সে বিষয় থেকে আমাকে প্রশ্ন করা হবে, কাজে আমার কোনো ভয় নেই। আপনার ভিতরে একটা কনফিডেন্স নিয়ে আসতে হবে যে এইটা যে আসলে ভাইবা বোর্ডে দুইটা পক্ষ থাকে, একটা হচ্ছে নিয়োগকারী কর্তৃপক্ষ আর একটা যিনি পরীক্ষা দিচ্ছেন। তো এই ভীতিটা শুধু যিনি পরীক্ষা দিচ্ছেন তারই থাকে না, যিনি নিয়োগকারী কর্তৃপক্ষ অর্থাৎ যারা ভাইবা বোর্ডে থাকবেন তাদের ভিতরেও কিন্তু একটা ভীতি কাজ করে। তো কখনো কখনো কিন্তু দেখা যায় এরকম, এক্সামিন ইজ বেটার দেন এক্সামিনার, অর্থাৎ যিনি পরীক্ষা নিচ্ছেন বা যারা পরীক্ষা নিচ্ছেন ওনার চেয়েও বেশি জ্ঞান গর্ব রাখতে পারেন একজন পরীক্ষার্থী। কাজে নিজেকে কখনোই ছোট ভাবার কোনো অবকাশ নেই। আর আপনাকে ভাইবা বোর্ডে বিভিন্ন ধরনের প্রশ্ন করা হতে পারে, তো প্রশ্ন করবেন, প্রশ্নের উত্তরগুলো একটু টেকনিক্যালি দিতে হবে। আপনি যে বিষয়টা বেশি দক্ষ ঠিক সেই দিকে আপনি প্রশ্নের উত্তরগুলো সেই দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন, কারণ প্রশ্ন থেকেই ভাইবা বোর্ডে পরবর্তী প্রশ্ন করা হয়। এই ভাইবা বোর্ডে যাওয়ার আগে কিছু টিপস এবং টিপ আমি আলোচনা করছি, তার মধ্যে নিজের ভিতর থেকে ভীতি দূর করা অন্যতম একটি টিপস। দ্বিতীয় টিপস হচ্ছে পানি কম পান করে ভাইবা বোর্ডে প্রবেশ করুন। পানি যদি বেশি পান করেন তাহলে হাইড্রোটক্সিমিয়া আপনার ভিতরে ডেভেলপ করতে পারে, সেক্ষেত্রে আপনি একটু পানি কম পান করবেন। পরিষ্কার পরিচ্ছন্ন এবং সাবলীল পোশাক পরিচ্ছদ আপনাকে পরিধান করতে হবে। এক্ষেত্রে পোশাকের রং নির্ভর করতে পারে, পোশাকের রং সাদা অথবা হালকা রঙের পোশাক, যেটা হালকা নীল হয় এটা পরিধান করবেন। এতে আপনার প্রতি সাইকোলজিক্যালি একটি পজিটিভ ধারণা নিয়োগকারী কর্তৃপক্ষের জন্মগ্রহণ করবে। আপনি কথা বলার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ যারা প্রশ্নকারী আছে তাদের মুখের দিকে তাকায় কথা বলবেন। একটি ভাইবা বোর্ডে কিন্তু অনেকজন প্রশ্নকর্তা থাকেন, কাজেই আপনি যদি মনে করেন শুধু যিনি বস আপনি জেনে গেছেন আগে থেকেই, ওনার মুখের দিকে তাকিয়ে কথা বলবেন তা কিন্তু নয়। যিনি প্রশ্ন করবেন ঠিক ওনার দিকে তাকিয়েই আপনাকে প্রশ্নের উত্তর দিতে হবে। আপনি যেহেতু ফার্মাসিস্ট হিসেবে ভাইবা দিবেন, সেক্ষেত্রে ফার্মেসি বিষয়ে আপনার দক্ষতা অবশ্যই থাকতে হবে এবং নিজের মনের ভিতরে কনফিডেন্স লেভেল থাকতে হবে যে আপনি একটা নির্দিষ্ট পর্যায়ে অতিক্রম করে ভাইবা দিতে এসেছেন, অর্থাৎ আপনি লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেছেন এবং সেখানে কৃতিত্বের সহিত আপনি পাস করেছেন বলেই আপনাকে ভাইবা বোর্ডে ডাকা হয়েছে। তার মানে আপনার এই বিষয়ে বেশ ভালো কিছু দক্ষতা আছে, এই বিশ্বাসবোধটা আপনার ভিতরে থাকতে হবে। তো আপনার এই ফার্মাকোলজি বা ফার্মাসিস্ট সম্পর্কিত কিছু প্রশ্ন হতে পারে, আবার ব্যক্তিগত পর্যায়ে কোনো প্রশ্ন হতে পারে, কাউকে তার নাম, পিতার নাম, এলাকা, তার এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, দর্শনীয় স্থান ইত্যাদি বিষয় নিয়ে প্রশ্ন করে শেষ করে দিয়ে থাকে। ব্যক্তিগত প্রশ্নও করা হতে পারে। এটা আসলে ভাইবা বোর্ড আশ্চর্যজনক একটা বিষয় যেখানে আপনি একটা বিষয়ের উপরে অনেক দক্ষতা নিয়ে গেলেন কিন্তু দেখা যাচ্ছে যে সেখানে ব্যক্তিগত প্রশ্ন করেছে। আমার এক ফ্রেন্ডকে প্রশ্ন করা হয়েছিল আপনার চুলের কাটিং কী, এই কাটিংটার নাম কী, হ্যাঁ, তো আপনার নামের অর্থ কী, এ ধরনের প্রশ্ন হতে পারে। আর মেডিকেল সেক্টরের কিছু বিষয় নিয়ে আমি আলোচনা করে আজকের এই ভাইবাটিক্স শেষ করে দেব। আপনি যেহেতু ফার্মাসিস্ট, সো আপনাকে প্রপারলি ড্রাগ স্টোরেজ করতে হবে। এই স্টোরেজ করার ধাপগুলো বা কৌশলগুলো নিয়ে আলোচনা করতে বলা হতে পারে। ড্রাগ স্টোরেজ কৌশল কিন্তু একটা খুবই আর্ট, গুরুত্বপূর্ণ আর্ট। আপনি হাসপাতালে একজন রোগী বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করার পর একজন চিকিৎসকের কাছে চিকিৎসা গ্রহণ করার পরই অ্যাট লাস্ট পর্যায়ে ওষুধ গ্রহণ করবে, সেই ওষুধ যদি প্রপারলি স্টোরেজ না করার কারণে ওষুধের যদি গুণগত মান কমে যায় তাহলে কিন্তু টোটাল চিকিৎসা ব্যবস্থাটা ব্যাহত হচ্ছে। কাজেই স্টোরেজ একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেখানে আপনার প্রপারলি ড্রাগ স্টোরেজ করবেন কীভাবে সে বিষয়ে আপনি আলোকপাত করতে বললে আপনি কী বলবেন? আমার জ্ঞান থেকে আলোচনা করছি, সেটি হচ্ছে আপনি বলবেন যে
স্টোরেজ রুমটা অবশ্যই সুন্দর শুষ্ক থাকতে হবে, সেখানে ভেন্টিলেশনের ব্যবস্থা থাকতে হবে, রেফ্রিজারেটর থাকতে হবে, সেখানে এসি সিস্টেম চালু থাকতে হবে। ঔষধগুলোকে আপনার দেয়াল থেকে 1.5 ফুট দূরতে রাখতে হবে। সিরাপ প্রিপারেশন যেগুলো আছে, ভারী প্রিপারেশন, সেগুলো স্টোরেজের যে তাক আছে তার নিচে তাকে রাখতে হবে, আর যেগুলো ক্যাপসুল ট্যাবলেট হালকা প্রিপারেশন সেগুলো উপরে তাকে রেখে দিতে পারেন। তো আপনাকে স্টোরেজ সম্বন্ধে প্রশ্ন করার পরে বলতে পারে যে ফ্লোর স্টক কাকে বলে বা ফ্লোর স্টক বলতে কী বোঝেন। ফ্লোর স্টক হচ্ছে নার্সিং স্টেশনে ঔষধ মজুত করার যে ব্যবস্থা সেটাকে বলা হয় ফ্লোর স্টক। হসপিটালে বিভিন্ন ধরনের স্টক আছে, সেন্ট্রাল স্টক, ফ্লোর স্টক, আউটডোর ডিসপেন্সারিতে স্টক, এই ধরনের স্টক নিয়ে আলোচনা করবেন। আপনাকে প্রশ্ন করা হতে পারে ভ্যাকসিন কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় স্টোরেজ করতে হয়। আসলে ভ্যাকসিনের প্রশ্ন আসলে বিভিন্ন ধরনের স্টোরেজ কন্ডিশন আছে। বাংলাদেশের প্রেক্ষাপটে ভ্যাকসিন যেগুলো আমরা ইউজ করি সেগুলো 2 থেকে 8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় স্টোরেজ করতে হয়। FIFO বলতে কী বোঝেন, ফার্স্ট ইন ফার্স্ট আউট। ঔষধ যেটা প্রথমে আপনার স্টোরেজে প্রবেশ করবে সেটা প্রথমে ডিসপেন্স করতে হবে। এক কথায় যে ওষুধটার এক্সপিরি ডেট নিয়ার অ্যাট হ্যান্ড অর্থাৎ কাছে সেগুলো ডিসপেন্সিংয়ের আশেপাশে রাখে, দ্রুত ডিসপেন্স করতে হবে। ওষুধের ডেট এক্সপিরি হলে কী করবেন, ওষুধের ডেট এক্সপিরি হলে সেগুলো নির্দিষ্ট এক্সপিরি বক্সে রাখতে হবে এবং আপনার অথরিটিকে এ বিষয়ে ওয়াকিবহল করতে হবে। সাধারণত জেলা সিভিল সার্জনের উপস্থিতিতে এই এক্সপিরি ডেটের মালামালকে পুড়িয়ে নষ্ট করে দেওয়া হয়। অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স বা ড্রাগ রেজিস্ট্যান্স বলতে কী বোঝেন, এটার থেকে কীভাবে মুক্তি পাওয়া যায়, এটা আসলে একটু বিশাল আলোচনা, বিশদ আলোচনা। অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স বলতে সহজ কথায় আপনি বলতে হবে, কারণ ভাইবা বোর্ডে খুব অল্প কথায় মূল কথা, মূল মেসেজ দিতে হবে। সেটি হচ্ছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স বলতে সেটি বোঝায় যে অবস্থায় অ্যান্টিবায়োটিক নির্দিষ্ট কোনো জীবাণুকে মারতে সক্ষম হয় না, তাকে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স বলে। অর্থাৎ একসময় যে জীবাণুটি ওই অ্যান্টিবায়োটিক বা ওই ওষুধ দ্বারা ধ্বংস হয়ে যেত, সেই ওষুধ বা অ্যান্টিবায়োটিক দিয়ে যখন ওই জীবাণুটি ধ্বংস হয় না এবং ওই রোগ থেকে রোগী আরোগ্য হয় না, সেই অবস্থাকে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স বলে। এটা কীভাবে হয়, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স বিভিন্নভাবেই হতে পারে, যেটা ওষুধের অপব্যবহার, ওষুধের সঠিক ডোজ মেনটেন করা না করা। যেমন ওষুধ দিনে 2 বার খেতে হবে, সেটি খাচ্ছে 1 বার, এক্ষেত্রে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স করে। ওষুধ 7 দিন খেতে হবে, সেখানে 2 দিন 1 দিন খেয়ে যখন রোগের সিমটম দূর হয়ে যায়, রোগী ওষুধ বন্ধ করে দিলে সেক্ষেত্রে রেজিস্ট্যান্স হতে পারে। এছাড়াও আমরা বিভিন্ন গবাদি পশু প্রাণীতে এবং পোলট্রি ফার্মিংগুলোতে অ্যান্টিবায়োটিক ব্যবহার করছি, যার ফলে সেই প্রাণীর গোস্ত খাওয়ার মাধ্যমে আমাদের শরীরে এই অ্যান্টিবায়োটিক সীমিত পরিসরে প্রবেশ করছে এবং আমাদের শরীরে রেজিস্ট্যান্সই ডেভেলপ করছে। এগুলো থেকে বাঁচার উপায় কী, এগুলো থেকে বাঁচার হচ্ছে উপায় হচ্ছে অ্যান্টিবায়োটিক যখন আপনি ডিসপেন্স করবেন তখন অবশ্যই রোগীকে এই ঔষধ দেয় অ্যান্টিবায়োটিক এটা আগে বোঝাতে হবে এবং এটার ডোজ কমপ্লিট করতে হয়, এটার ইন্টারভাল অনুযায়ী সঠিক নিয়মে খেতে হয়, এটাকে নিশ্চিত করতে হবে। আপনার রোগের সিমটম দূর হলেও এই ওষুধটি চালিয়ে যেতে হবে এটাই বোঝাতে হবে। যদি না চালিয়ে যান তাহলে কী ধরনের অসুবিধা হবে, এই রেজিস্ট্যান্সির ভয়াবহতাটা সম্বন্ধেও রোগীকে বোঝাতে হবে। সব শেষে যে প্রশ্ন হতে পারে যে আপনার কিছু জিজ্ঞাসা আছে কি, তা এটা একটা খুবই ক্রিটিক্যাল কোশ্চেন এবং এর অ্যান্সার খুব আর্টলি দিতে হবে, আপনার ভিতরে দক্ষতা যোগ্যতা অনুযায়ী দিতে হবে। কারণ অনেকে বলে থাকে যে স্যার আমার কিছু আর বলার নাই, কিন্তু এইটা আসলে ওনারা প্রত্যাশা করেনি। আপনি ক্রিয়েটিভ কিছু একটা কোশ্চেন করেন, যে কোশ্চেন থেকে আপনার অ্যান্সারও পাবেন এবং আপনার প্রতি তারা একটা পজিটিভ ধারণা পোষণ করবে এবং আপনাকে এমপ্লয়ি হিসেবে নিয়োগ দেওয়ার জন্য তাদের মনের ভিতরে একটা পরিবর্তন আসবে। তো আপনি যদি ফার্মাসিস্ট হিসেবে আপনাকে প্রশ্ন করা হয় যে আপনার কোনো জিজ্ঞাসা আছে কি না, আপনি কিছু বলতে চান কি না, তো আপনি সেক্ষেত্রে অ্যান্সার করতে পারেন এইভাবে যে স্যার আমি তো লিখিত পরীক্ষা অংশগ্রহণ করলাম এবং ভাইবা পরীক্ষা অংশগ্রহণ করলাম, আমি কি স্যার আপনাদের এখানে এই পোস্টে নিয়োগ পেতে পারি কি, আমার চাকরির যেহেতু বয়স শেষ হয়ে গেছে আমার চাকরিটার খুবই দরকার, আমি এই চাকরির মাধ্যমে সরাসরি মানুষের স্বাস্থ্যসেবার সঙ্গে জড়িত হয়ে মানুষের সেবা করার অনবদ্য ইচ্ছা পোষণ করি এবং আমার একটা ভালো ক্যারিয়ার ডেভেলপ করার ইচ্ছা পোষণ করি।
তখন কিন্তু আপনার এই নিয়োগকারী কর্তা কোনো অ্যানসার করতে পারে, আবার আপনার একটু মেন্টাল প্রেসারও ক্রিয়েট করতে পারে এই প্রশ্নের উত্তর থেকে। যে কোনো ধরনের মেন্টাল প্রেসার ক্রিয়েট করুক না কেন, আপনার সেটাকে কিন্তু মেনটেইন করতে হবে। তো আপনাকে বলতে পারে যে না, আপনি আসলে যোগ্য না, আপনি যে প্রশ্নের অ্যানসার করেছেন এগুলো আমাদের মনোপুত হয় নাই, আপনার লিখিত পরীক্ষার রেজাল্ট খুব আশাব্যঞ্জক নয়। তো এখানে কিন্তু আপনার ঘাবড়ে যাওয়া যাবে না, এখানে আসলে আপনার দেখবে যে আপনার যে কোনো পরিস্থিতিতে আপনি দৃঢ় থাকতে পারেন কি না। সেখানে যদি আপনাকে এই ধরনের নেগেটিভ কথা বলে তো আপনাকে জেন্টলি বলতে হবে যে স্যার দেখেন, আমার আসলে ভাইবা বোর্ডে পারফরমেন্স খারাপ হতে পারে, কিন্তু আমি স্যার এই পোস্টের জন্য একজন যোগ্য এবং খুবই আগ্রহী, খুবই আশাবাদী, আপনাদের মাধ্যমে এই আশার বাস্তবায়ন হবে স্যার আমি প্রত্যাশা করছি। তো এইটুকুই হচ্ছে ভাইবার টিপ, এবং প্লিজ আপনার নির্দিষ্ট বিষয়ে অবশ্যই বেশি বেশি পড়ে দক্ষতা অর্জন করবেন। আমার টিপসগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন স্বাস্থ্য বিষয়ক অন্য অন্য পরামর্শ পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।